আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সামনে আবার চলে আসছি, ফুডল্যান্ড একটি রেস্টুরেন্ট নিয়ে আসছি আপনাদের। তো এখানে যারা অবসর সময় কাটাতে চান দাম্পত্য জীবনে, আপনারা ঘুরতে পারছেন না এবং কাছাকাছি সৌন্দর্য এক মুহূর্ত কাটাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই ফুডল্যান্ড চলে আসতে হবে। তো কিছু সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, অসাধারণ একটি সুন্দর একটি দৃশ্য, কলস থেকে পানি পড়ার যে দৃশ্যগুলা, সেই দৃশ্যগুলা কিন্তু দেখানো হয়েছে। সাথে আছে আপনার ছোট করে পুকুরের মতো, সেখান দিয়ে কিন্তু আপনার রঙে বেরঙ্গের কিন্তু অনেক রকমের মাছ দেখা যাচ্ছে। তো এখানে আসলে আসলে অনেকটা মন আপনার ভালো হয়ে যাবে। প্রাকৃতিক যে জিনিসগুলো আছে এখানে, সব কিছুই আছে এখানে। মনোরম পরিবেশ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দাবার অত্যন্ত চমৎকার। তো আমি আপনাদেরকে খাবারের আইটেমও দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধু, আমিও কিন্তু অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, সে কারণে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। যেহেতু আমি একটু ব্যস্ত মানুষ, সেক্ষেত্রে দেখা যায় যে আমি সর্বশেষ তাদের ওখানে গিয়েছি, সে কারণে কিন্তু কোনো মানুষজন নেই এখানে। আপনারা ইচ্ছা করলে কিন্তু ঘুরিয়ে 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 কিন্তু ফটো তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি হরিণ, তার পাশে আছে হলো আপনার মাছ। এখানে কিন্তু নিচের মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। তো আসলে প্রত্যেকটা জায়গায় ঘোরা উচিত। তো এখানে আপনারা কীভাবে যাবেন, এটা আসলে নবাবগঞ্জ অবস্থিত। তো বান্দুরাজে যাওয়ার পথে আপনার ডান পাশে কিন্তু আপনি এই ফুডল্যান্ডটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যারাই আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে একটু ঘুরে আসবেন, খাবার দাবার খেয়ে আসবেন। মন ভালো তো সব ভালো, খাবার ভালো তো সব ভালো। জীবনে আছে কি, খাওয়া দাওয়া আর ঘুম আর পোশাক আশাক, আর বিশেষ যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হলো যারা মুসলমান ধর্ম অবলম্বী আছি তারা নামাজ পড়বো, পাশাপাশি হক হালালি খাবো, এবং যারা অন্য অন্য ধর্ম আছে তাদের যে ধর্মের যে প্রথা আছে সেগুলো তারা পালন করবে, তাহলে জীবন কামিয়াবি। কারণ হলো আপনি কামিয়ে যাবেন, দেখা যাচ্ছে আপনার ছেলেও আপনার মতো কামিয়ে যাবে। এই জন্য আমি বলি যে যার যত টাকা তার ততই লাগে, তার বাচ্চাদের আরও বেশি লাগে। তো বন্ধু, ঘুরতে হবে, ঘুরলে মন দিল ফ্রেশ থাকবে এবং আপনার যে আগামী দিনে চলার পথগুলা, এই চলার পথগুলাও কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আপনাদেরকে আমি সুন্দর করে ঘুরিয়ে 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 দেওয়াচ্ছি। তো যদি আপনাদের এই ফুডল্যান্ডটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এত কষ্ট করে আপনাদের জন্য সুন্দর করে, কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেই কারণেই কিন্তু আপনারা একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খাবারের যে মেনুটা আছে সেটা আমি ভিডিও করতে পারিনি, কিন্তু একটা ফটো তুলেছি আপনাদের সামনে আমি দিয়েছি। তো এই ফুডটি আমি খেয়েছি। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন দ্রুত গতিতে, তাতে আপনারও খাওয়া হলো, তাদের একটা রিজিকের ফয়সালা হলো। তো দেখেন, আবার এখানে আবার আপনার অনুষ্ঠানের পার্টিও আপনি কিন্তু করতে পারবেন, যে কোনো পার্টি অনুষ্ঠান আপনি এখানে করতে পারবেন। এসি রুম আছে, এসির ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। তো এখানে কিন্তু আপনার বিয়ে সাদের মধ্যে যে কোনো অনুষ্ঠানে আপনারা এখানে অনুষ্ঠান করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার খাওনটা দেখবা, আর জিব্বায় যেন জল না আসে, তাহলে কিন্তু খবর আছে।